হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি টেকনিক্যাল সাইকেল ইউটিউব চ্যানেল থেকে মিজানুর রহমান শাকিল। বরাবরের মতো আপনারা আমার সব ভিডিও দেখেছেন এবং অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাই আমি নতুন ইন্টারনেট বিজনেস করবো, সেটা কীভাবে করা যায়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি অনেকেরই প্রশ্নের উত্তর দিতে পেরেছি। অনেকে আমাকে কল দিয়েছেন, কল ব্যাক করছি, কল ব্যাক করে তার সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি সবসময় চাচ্ছি যে আপনারা যাতে হেল্প করতে পারি আপনাদেরকে, আর আপনারা যাতে আমার কাছ থেকে হেল্প নিতে পারেন। তো এটার জন্য আমি খুব হ্যাপি যে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করেন। আমি সবসময় চেষ্টা করব যে আপনাদের সাথে সহযোগিতা করার জন্য। আর বিশেষ করে সবাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হয়তো অনেক সময় আমার ফোন বন্ধ থাকে যার কারণে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পাই না। তো এত কথা না বাড়িয়ে আমি চলে যাব মূল কথায়। তো যারা নাকি নতুন ইন্টারনেট বিজনেস শুরু করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, যারা নতুন বিজনেস শুরু করবেন তারা আমাকে কল দিতে পারেন, সমস্যা নাই। আর নতুন কীভাবে স্টার্ট করবেন সেটাও আমি আজকে বলে দিব। এর আগেও বেশ কিছু ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি, আপনারা আমার ভিডিওগুলো দেখছেন। আমি আছি আমার সার্ভার রুমের সামনে, দেখতে পাচ্ছেন এটা আমার সার্ভার। আমার সার্ভারে অনেক কিছুই লাগানো আছে, সুইচ, মাইক্রোটিক, সিসিআর, ভিডিওকমের ওএলটি, তারপরে আপনার এমসি র্যাক, সব কিছুই আছে। এখানে প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কোনটা কী কাজ করে, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। এটা আমি সব কিছু এর আগে ভিডিওতে বলছি, এখনও চেষ্টা করতেছি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে নিজে এই উপরের দিকে লেখ দেখতে পারেন, কোরে কোল্ড কোরে রাউটার সিসিআর 10098G 15+। এটা হলো 10098 সিসিআর। 10098 সিসিআর আপনারা পাবেন কি না সেটা আমি বলতে পারবো না। 10098 সিসিআর এটা আমি আরও 4 বছর আগে নিয়েছিলাম, আমাদের এটার প্রাইস ছিল 50,000 টাকা। এখন মেবি এটা 45 কি 50-এর মধ্যেই থাকার কথা, কারণ যেহেতু লকডাউন চলতেছে, লকডাউনে সব প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে। তারপরে যদি লক্ষ্য করেন, এই যে নিচের দিকে লক্ষ্য করলে এটা হচ্ছে ভিডিওকমের ওএলটি, ঠিক আছে। ভিডিওকমের ওএলটি, এটার মডেল নাম্বার দেওয়া আছে P3310। এটার মডেল নাম্বার দেওয়া আছে P3310 ভিডিওকমের ওএলটি। এটার দাম হচ্ছে গিয়ে মাত্র অনলি 47,500 টাকা, মানে 48,000 টাকা আপনি ধরতে পারেন, ঠিক আছে। 48,000 টাকা এটার দাম। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এটা হচ্ছে সুইচ, এটা সিসকোর সুইচ, 24 পোর্টের সিসকো। এটা হচ্ছে 10/100 মেগাবাইটের, 10/100 মেগাবাইট সুইচ। আর যদি 10/100/1000 কিনেন তাহলে সেটার প্রাইসটা আরও বেশি। এটার দাম সর্বোচ্চ মনে হয় 3,500 টাকা কি 6,000 টাকা নিবে। আর যদি আপনি গিগাবিটের সুইচ কিনেন তাহলে সেটার দাম নেবে 9,000 টাকার মতো। আর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এগুলো হচ্ছে এমসি, দেখতেই পাচ্ছেন। আমার এই এমসিগুলো আস্তে আস্তে বাদ হয়ে যাবে, কারণ এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আমরা হচ্ছে ওএলটি করে ফেলছি। এই যে ওএলটির মেশিন এনেছি, ওএলটি করার সাথে সাথে আমাদের সবগুলো মেশিন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই এমসিগুলো সব বাদ হয়ে যাচ্ছে। নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার প্যাচ প্ল্যান। এই প্যাচ প্ল্যানের ভিতরে আমার এই যেই প্যাচকুটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাচকুটগুলো প্যাচ প্ল্যানে ঢুকাই দেওয়ার পর আমার এমসিগুলো বাদ হয়ে যাচ্ছে। আমার এমসিগুলো এখন আর আমার প্রয়োজন হয় না। তাই বলতেছি যারা নতুন ইন্টারনেট বিজনেস করবেন তারা শুরু করার আগে অবশ্যই একটা চিন্তা ভাবনা করবেন যে এটা শুরু করার সময় কীভাবে শুরু করা যায়, আর এটার লাভ আছে কি নাই। এটা লাভ আছে, কিন্তু এটা একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনি লাভটা আস্তে আস্তে সফল হতে পারবেন, লাভবান হতে পারবেন আস্তে আস্তে। কিন্তু এটা এমন কোনো কিছু না যে আপনি শুধু খালি একটা টাওয়ার বসালেন বা একটা এই যে মাইক্রোটিক সিসিআর বসালেন আর লাইন দিলেন, এরকম কিছু না। সার্ভিসের একটা ব্যাপার আছে। আমার এই ভিডিওটা আজকে একটু লং হবে, কারণ আমি চাচ্ছি আপনাদেরকে সব কিছু ডিটেলস বলে দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে সার্ভিস, কাস্টমার চাই হচ্ছে সার্ভিস। কাস্টমারকে আপনি যত ভালো সার্ভিস দিতে পারবেন কাস্টমার ততই আপনার প্রতি আগ্রহ হবে এবং একজন আরেকজনকে রেফার করবে যে আমি এই লাইনটা চালাই, এই কোম্পানির লাইনটা চালাই, তাদের লাইনের সার্ভিস বেটার, বেস্ট, খুব ভালো তাদের সার্ভিস, সেইটাই কাস্টমার আপনাকে রেফার করবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য। সার্ভিস যত ভালো হবে কাস্টমার তত আসবে এবং আপনার লাইন আরও বাড়বে। আর ব্যান্ডউইথের হিসাবটা, যেটা ব্যান্ডউইথের হিসাবটা হচ্ছে আপনি সর্বনিম্ন 10 এমবি ব্যান্ডউইথ আইএসপি থেকে কিনতে পারবেন। সর্বনিম্ন ব্যান্ডউইথ 10 এমবি বা 5 এমবি কিনতে পারবেন, এটা হচ্ছে আইএসপি থেকে কিনতে পারবেন। লোকাল আইএসপি আছে, মাদার্স আইএসপি আছে। আর হচ্ছে কি লাইসেন্স ব্যাপারটা, অনেক বড় বড় মাদার কোম্পানিরা আছে, তাদের কাছ থেকে যখন আপনি লাইন নিতে যাবেন যে ভাই আমি একটা লাইন নিতে যাচ্ছি, তারা বলবে কি আপনার লাইসেন্স আছে, আপনি বলবেন যে নাই, তারা আপনাকে লাইন দিবে না। আমাদের মতো লোকাল আইএসপিরাই আপনাকে লাইন দিবে, কিন্তু মাদার কোম্পানিগুলো দিবে না। তারা তখনই দিবে যখন আপনার ইউজার বেশি হবে, 200-300 ইউজার হবে, আপনার যখন লাইসেন্স এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি হোক, সি ক্যাটাগরি হোক, আপনার যখন লাইসেন্স হবে তখন আপনার নিতে পারবেন, তাদের কাছ থেকে লাইন নিতে পারবেন।
তো এই বিষয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। যারা নতুন বিজনেস করতে যাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশেই থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন, কেননা আমি নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে আপনার ইউটিউবে, ঠিক আছে, তখন সেখান থেকে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।